প্রশ্ন আচ্ছা মহারাজ দীক্ষা নেওয়ার পর কি গ্রহশান্তি ও প্রাশ্চিত্যের দরকার পড়ে স্বামী ভূতেশানন্দ মাজ বলছেন দীক্ষা হয়ে যাওয়ার পর নিত্য দেবতার স্মরণ মনন এবং স্মরণের মধ্য দিয়ে ভক্ত নিজ মানুষ নিজ কর্মফল সূক্ষ্মভাবে অথচ অতি দ্রুত খণ্ডন করতে সমর্থ হয় জব সেই অর্থে দৈবী দুর্বিপাক নিরাসনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাধুজনসম্মত ব্রহ্মাস্ত তাই পৃথক শান্তি সস্তায়ন গ্রহদোষ খণ্ডন কবচ তাবিদ রত্নধারণ ইত্যাদির আর প্রয়োজন হয় না ওসবের দ্বারা যা হয় তার শতগুণ অধিক ফল হয় নিবিড় একনিষ্ঠ নাম জপে এর ফলে শোকতাপ দুঃখ কষ্ট ইত্যাদির প্রভাব মনের উপর সামান্যমাত্র পড়ে দেবতার প্রশাসনে জগৎ সংসারে গ্রহাদি কর্ম করেন এবং মানুষের কর্মফল বিধান করেন কিন্তু যে ব্যক্তি একান্তভাবেই দেবতার শরণাগত দেবানুচর গ্রহাদিগণ তার উপর সর্বিষয়ে ক্রিয়া করতে পারে না যফ হলো এক বিরাট কর্মনাশা যোগ্য যার প্রভাবে ভালো মন্দ সকল কর্মভাগ্য অতি দ্রুত খণ্ডিত হয়ে যায় মানুষের ভালো মন্দ সুখ দুঃখ উত্থান পতন জাগতিক এসব নিয়মের ঊর্ধ্বে নিয়ে যায় তাই মহারাজ বলছেন সকলের ভাগ্যে দীক্ষা নাও হতে পারে ইহাও ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয় তাই যারা দীক্ষা নিয়েছেন তারা যতটা সম্ভব জপের গভীরে যেতে চেষ্টা করবে তবেই দীক্ষা নেওয়ার আনন্দ উপলব্ধি করতে পারবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি